दर्शक होटेल सोनारगावे सऊदी एयरलाइन्सर सामने आज के अपेक्षा करছেন सऊदी প্রবাসীরা সেখানকার খবরাখবর জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাবিনা পুথি। পুথি, আজকে যারা টিকিট নিতে এসেছেন তারা কি বলছেন? আসলে আজকে যারা টিকিট নিতে এসেছেন তাদের অনেকেরই 30 তারিখে ভিসার মেয়াদ শেষ হচ্ছে। সেই ক্ষেত্রে তারা যাদের 30 তারিখে ভিসার মেয়াদ শেষ হচ্ছে কিন্তু অনেকেই আছে যারা টোকেনই পায়নি, এরকমও আছে। আবার যাদের হয়তো টিকিট আছে কিন্তু তাদের যাদের টিকিট পাওয়ার কথা তারাও আসলে পাচ্ছে না, কারণ শেষ মুহূর্তে আজকে আর 30 সেপ্টেম্বরের কোনো টিকিট দেওয়া হচ্ছে না। সৌদি এয়ারলাইন্সের পক্ষ থেকে আমি খবর নিয়েছি, তারা জানিয়েছে যে অক্টোবরের প্রথম সপ্তাহের যারা যাত্রী রয়েছে যাদের ভিসার মেয়াদ রয়েছে তাদেরকে অক্টোবরে, যাদের বিশেষ করে ভিসার মেয়াদ রয়েছে তাদের প্রথম সপ্তাহের মূলত টিকিট দেওয়া হচ্ছে, এবং সেইভাবেই তারা হয়তো অব্যাহত রাখবেন। পরবর্তীতে ধাপে অক্টোবরের পরবর্তীতে যারা আছে তারা যেতে পারবেন। আগামীকালকেও যে দুটি ফ্লাইট রয়েছে সেই ফ্লাইটের টিকিট আগেই বিক্রি হয়ে গেছে, গতকালকেই আসলে বিক্রি হয়ে গেছে। সেই হিসেবে 30 সেপ্টেম্বরে আসলে আশাটা এখন খুবই ক্ষীণ। তারপরে ভেতরে যে দুই একজন আছেন তারা চেষ্টা করছেন আসলে টিকিট পাওয়ার, কিন্তু এই মুহূর্তে যদি তারা 30 তারিখে যারা যাবেন অর্থাৎ আগামীকালকে, তারা আজকে যদি টিকিট কোনো রকমে ম্যানেজ করে পেয়েও যান, আজকে আসলে করোনা সার্টিফিকেট নিয়ে তারা যাবে যেতে পারবেন কিনা সেটি নিয়ে সংশয় রয়েছে। এখানে এখনও অনেকেই ভিড় করছেন, আপনি দেখতেই পাচ্ছেন। আসলে যারা ভিড় করছেন তারা আসলে নির্ধারিত নির্দিষ্ট কোনো তথ্যই আসলে তাদের কাছে নেই যারা টোকেন নিয়ে হাজির হয়েছেন, যে আসলে কবে তাদেরকে ডাকা হবে বা কি কি কোন ক্রাইটেরিয়াতে তাদের নেওয়া হচ্ছে এই বিষয়টি তাদের কাছে আসলে স্পষ্ট নয়। মূলত তারা এখানে দাঁড়িয়ে আছে, তারা সে কারণে একটা স্পষ্ট বার্তা আসলে তারা চায়, কিন্তু আমরাও আসলে সৌদি এয়ারলাইন্সের পক্ষ থেকে যে বার্তাগুলো দেওয়া হচ্ছে সেটি তো পুরোপুরি আমরাও আসলে ক্লিয়ার হতে পারছি না, যে ঠিক আসলে ক্রাইটেরিয়া যেটা মেনটেন করা হচ্ছে সেটিতে আসলে কবে যারা টোকেন পাবে তারা আসলে নির্ধারিত 4 তারিখেই পাবে কিনা সেই বিষয়টিও আসলে খুব পরিষ্কারভাবে তারাও বলতে পারছেন না, এটি আসলে ডেডলকের উপরও নির্ভর করছে। এই ছিল আমার কাছে এজি প্রতি। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই পরের ঘন্টা আরও তথ্য জানবো আপনার কাছ থেকে।